Hello, how are you everyone and my students? This is Muhammad Amirul Islam before you from Tumizah Khatun Government Girls High School, welcoming you all to my today's English class. Today, I am doing the class for class 9 and 10, and today my subject is as usually English second paper, and our title, today's title is transformation. Not transformation directly, it is narration. Narration. Narration, and I will do from interrogative changing of the narration or speech in the interrogative sentence. You have already been taught what is narration and how can we change from direct to indirect narration and from indirect to direct narration. Okay, and especially up from class 8, 9, 10, or from class 8 to 10, there is a passage narration in the question paper. And you know, many sentences form a passage. If a student can perfectly change the sentence narration, then it is easy for him or her to go the direct narration. Okay. Now, look at the board. My today's title is Narration Interrogative Sentences. You have already learned there are five sentences, and according to five sentences, we have to change the narration. And in the narration changing, what needs to be changed is known to you all. Okay? Now I will tell Bengali also along with my English speaking. As you are students, you have to understand clearly for your clear understanding and guessing the matter. I will also tell in Bangla. So, তোমরা অলরেডি জানো যে দুই ধরনের সেন্টেন্স প্রশ্নবোধক হয়ে থাকে। আমরা কিছু সমস্ত প্রশ্ন হয় করি ডাব্লিউএইচ ওয়ার্ড তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন সামনে এনে, যেমন হো, উইচ, হোয়াট, হোম, ওয়েন, হাউ, হোজ, ওয়ার ইত্যাদি এই আগে বসিয়ে, অথবা অক্সিলারি ভার্ব, সমস্ত প্রকার অক্সিলারি ভার্ব বাক্যের প্রথমে বসিয়ে। ওকে, এই দুইভাবে আমরা প্রশ্ন করি। এখন এর আগে তোমরা মানে অবশ্যই এই তোমরা অবশ্যই জানতে পেরেছো নারেশন পরিবর্তন করার সময় আমাদেরকে কয়েকটা জিনিস প্রয়োজন করতে হবে। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু চেঞ্জ রিপোর্টিং ওয়ার্ক, তার আগে বলতে হয় ইনভার্টেড কমা, কোটেশন মার্ক শুরু,
quotation mark set. Quotation, unquotation, unquotation. Inverted comma bitorer je speech tar naam ache direct speech. Ar inverted comma barber inverted comma baire je onsho tar naam ache reporting verb. Here reporting verb, reporting verb subject, reporting verb object. Okay. So, আবার বলছি রিপোর্টার স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের যে সেন্টেন্স ইনভার্টেড কমা বা কোটেশন মার্কস এর ভিতরে যে সেন্টেন্সের অংশ তার নাম হচ্ছে রিপোর্টার স্পিচ এর বাইরের যে বার থাকে তার নাম হচ্ছে রিপোর্টিং বার বারের আগে থাকে সবসময় সাবজেক্ট পরে থাকে সবসময় অবজেক্ট তো আমাদের বিষয় হচ্ছে কি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সর্বপ্রথম যে কাজটি করতে হবে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু সেন্টেন্স উই হ্যাভ টু চেঞ্জ দ্য রিপোর্টিং ওয়ার্ড সেন্টেন্স বললাম এই জন্য শুধু সেন্টেন্স এবং টেন্স যদি বাক্যটা আমার শুধুমাত্র রিপোর্টিং বার্বটা পাস্ট টেন্সে থাকে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে থাকে তাহলে রিপোর্টার স্পিচকে আমি যখন ইনডাইরেক্ট করব তখন তার টেন্স পরিবর্তন হবে যদি রিপোর্টিং বার্ব থাকে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স তাহলে রিপোর্টার স্পিচের নেরেশন পরিবর্তন করার সময় কোনো বার্ব বা টেন্স পরিবর্তন হবে না শুধু পাস্ট টেন্স থাকলে রিপোর্টিং বার্ব পাস্ট টেন্স মানে রিপোর্টার স্পিচ আর টেন্স বা বার্ব বদল করতে হবে আচ্ছা তারপর বললাম অ্যাকর্ডিং টু সেন্টেন্স আমাদের রিপোর্টিং বার্ব এক এক সেন্টেন্সে এক এক ধরনের হয়ে থাকে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অবজেক্টিভ এক্সক্লেমেটরি এক এক সেন্টেন্সে এক এক ধরনের রিপোর্টিং বার্ব হয়ে থাকে আমরা পর্যায়ক্রমে এ বিষয়ে আলোচনা করব এখন আজকে যেহেতু আমার আলোচ্য বিষয় ইন্ডিকেটিভ সেন্টেন্স তা নিয়ে কথা বলছি তো সাহায্যকারী বার্ব আমার এখানে চারটি বাক্য লেখা আছে প্রথম দুটি সাহায্যকারী বার্ব দিয়ে প্রশ্ন এবং শেষ দুটি বাক্য ডাব্লিউএস ওয়ার্ড বা ইন্টারোগেটিভ প্রনাউন দিয়ে বাক্যগুলি তো সমস্ত প্রকার প্রশ্নবোধক বাক্যে আমরা রিপোর্টিং বার্ব আনব আস্ক অর ইনকোয়ার্ড অফ আস্ক অর ইনকোয়ার্ড অফ আস্ক সহজ দুই নাম্বার আমরা রিপোর্টিং কমা সাধারণ কমা এবং ইনভার্টেড কমা তুলে ফেলব আর আসতে পরে টু থাকে না আজকের পরে প্রণামের আগে টু ছিল এই টু উঠে যাবে তারপরে কমা উঠে যাবে আমরা ইফ অর ওয়েদার বসাবো ইনভার্টেড কমা তুলে আমরা ইনভার্টেড কমা তুলে ইফ বা ওয়েদার বসাবো যদি বাক্যটা অক্সিলারি বার দিয়া প্রশ্নবোধক বাক্য হয়ে থাকে আবার বলছি যদি বাক্যটা অক্সিলারি বার দিয়ে প্রশ্নবোধক বাক্য হয়ে থাকে তাইলে আমরা ইফ অথবা ওয়েদার বসাবো সাধারণ কমা এবং ইনভার্টেড কমা তুলে তারপরে বাক্যটা ছিল আমার বাক্যটা ছিল ইন্টারোগেটিভ এখানে কি কথা বলা খুবই মানে বাঞ্ছনীয় নেরেশন করার পরে সমস্ত বাক্য মানে পাঁচ প্রকার বাক্যই একটি বাক্য হয়ে যাবে এসব বদল করার পরে সব বাক্য একটি বাক্য হয়ে যাবে সেটা কি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হোক ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অবজেক্টিভ এক্সক্লেমেটরি সমস্ত বাক্য হয়ে যায় অ্যাসার্টিভ সেন্টেন্স তো যেহেতু পছন্দ ছিল এখন হয়ে যাবে অ্যাসার্টিভ পছন্দ ছিল কি তাই
সাবজেক্টের পূর্বে ছিল সাহায্যকারী ভার্ব এখন বাক্যটা হয়ে যাবে নরমাল সেন্টেন্স হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স সেই জন্য আমি সাবজেক্টের পূর্ব থেকে সাহায্যের ভার্বটা পিছনে নেব আমি ধরব ইউ এটাকে ধরব না ধরব ইউকে তো আমাদের দ্বিতীয় কাজ রিপোর্টের স্পিসের ভিতরে কি করবো ধরব হবে বাইরে তো বললাম যে রিপোর্টিং ভার কত করতে হবে ইনভার্টকমা তুলতে হবে রিপোর্টেড স্পিচের ভিতরে আমাদেরকে পরিবর্তন করতে হবে পার্সোনাল ওয়ার্ডস অ্যান্ড টেন্সেস ভার্বস অর টেন্স ওকে আই এম রিপিটিং অ্যাগেন ইন দ্য রিপোর্টেড স্পিচ উই মাস্ট চেঞ্জ জাস্ট personal words and tense and also some nearest meanings words will be the farthest meanings kichu nokito rupsuchok shobdo dutto suchok shobdo hobe okay abar bolchi reporters speech er bhitore amader ke personal words মানে পার্সোনাল ওয়ার্ডস অবজেক্টিভ সাবজেক্টিভ পসেসিভ ভোকেটিভ যাই থাকো সেগুলো বদল করব এবং বদল করব টেন্স তো টেন্স বদলের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এবং ঠিক পার্সোনাল বদলের নিয়ম রয়েছে তোমরা আগে যে জানতে পেরেছ পার্সন বদল হয় যদি রিপোর্টের স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সোনাল ওয়ার্ড সব সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুসারে পরিবর্তিত হয় এবং রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পার্সন মাই ফার্স্ট পার্সোনাল ওয়ার্ড ইউ সেকেন্ড পার্সোনাল ওয়ার্ড এই সেকেন্ড পার্সোনাল ওয়ার্ড সব সময় রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন অনুসারে পরিবর্তন হয় এবং রিপোর্টেড স্পিচের থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না I repeat, reported special অন্তর্গত first personal word সব সময় reporting verbের subjectের অনুসারে person অনুসারে পরিবর্তন হয় reported special second personal word সব সময় reporting verbের object অনুসারে পরিবর্তন হয় এবং reported special অন্তর্গত third personের কোনো পরিবর্তন হয় না যেমন আছে তেমন থাকে ওকে আমরা টেন্স ও জানি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে রিপোর্টেড স্পিচ তাহলে হবে পরিবর্তন হবে সিম্পল পাস্ট টেন্স যদি থাকে রিপোর্টেড স্পিচ যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স রিপোর্টেড স্পিচ থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইয়া পরিবর্তন হবে করেসপন্ডিং পাস্ট টেন্স করেসপন্ডিং মানে অনুরূপ পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে ফিউচার সিম্পল টেন্স হবে পাস্ট ফিউচার ইনফিনিটাস প্রেজেন্ট ইনফিনিটাস থাকে এটাকে লোক যদি থাকে পাস্ট ইনফিনিটাস তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স ওকে যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাত নাম্বার টেন্স পাস্ট পারফেক্ট টেন্স এবং আট নাম্বার টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর কোনো পরিবর্তন হয় না আবার বলছি সাত নাম্বার সিরিয়াল টেন্স মানে পাস্ট পারফেক্ট টেন্স এবং আট নাম্বার টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর কোনো পরিবর্তন হয় না রেশন বদল করা সময় ওকে তো যে কথা বলতেছিলাম আমার পাশে এখানে যেটা দেখলাম এক নাম্বার আমি পাঠাইলাম আস্ট এবং ইনক্লুড অফ আস্ট পাঠাইলাম দুই নাম্বার আমি কমা তুলে ইফ বা ওয়েদার দিব যেহেতু বাক্যটা আমার কি বাক্যটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যেহেতু সাহায্যকারী ভার্ব আগে আছে মোডাল সাহায্যকারী ভার্ব আগে আছে সমস্ত প্রকার সাহায্যকারী ভার্ব আগে থাকে তাহলে আমি ইফ দিব তারপরে যখন যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যাবে আমি আগে আনবো পার্সন সাবজেক্ট ওকে ইফ ইউ হলো পার্সন সাবজেক্ট ইউ
আর ছিল বার ওটা আগে ছিল আমি পরে যাবে আর তো ইউ ধরবে সেকেন্ড পারসন মিকে তো ইউ ইউ এখানে কি হচ্ছে সেকেন্ড পারসন মিকে ধরছি আচ্ছা এখানে ইউ রেফার করছে রিলেশন করছে নেভার সেশন ওকে বহু বছর আর ইউ মাই নেইবারস তোমরা কি আমার প্রতিবেশী এটা তো নেইবার তাহলে হয়তো ইউ তো তো মিকে আই হি এখন এই নেইবার সেশন কি হলো ইউ ইউ আর নেইবারস তাহলে প্লুরাল নাম্বার ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার তাহলে ইউ মিকে ধরো মি প্লুরাল নাম্বার ই সো ইফ উই আর ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখন হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে If we were his neighbors, my possessive, my first personal word, Dolo, Mike. He possessive, his, my possessive. Again, Molichi. Yeah. Personal word, first personal word, subjective, personal word. So, my take his neighbors. Okay. Did your sentence, Calvo? তুমি কি আমাদের জন্য একটা শার্ট কিনেছো হ্যাভ ইউ বট এ শার্ট ফর আস আমাদের জন্য হলে শার্টস Have you bought shorts for us? Was it a short kilcho? So, my kota, I mean, in that person way, they are the lamp. They do possible job. Ask the book. Some of you lay, if the weather of the book, they do. Sajid is bar, they possible job. Is it enough? You subject, again, as well, bar, or it is. Okay. You, what say, ঠিক তার ইপিপি এ শর্ট আনচেঞ্জ তার প্রথম আনচেঞ্জ ফর আস আস হচ্ছে ফার্স্ট পার্সোনাল অবজেক্টিভ প্লুরাল আস হচ্ছে ফার্স্ট পার্সোনাল অবজেক্টিভ প্লুরাল আস ধরবে ইয়া দেখ ওকে দে হচ্ছে সাবজেক্টিভ দেয়ার অবজেক্টিভ প্লুরাল কি দেখ একদম সো লোক এগেন এবং বোঝার চেষ্টা করো আমি রিপোর্টিং বাহার নিরাশন করার সময় বা ইন্টারভিউ নিরাশন করার সময় প্রথমে রিপোর্টিং বাহার আস দিব অথবা এনকোয়ার্ড তারপরে কমা তুলে দিব ইনভার্টিং কমা এবং সাধারণ কমা তুলে সেখানে ইফ দিব যদি বাক্যটা সাহায্যকারী বাদ দিয়ে প্রশ্নবোধক বাক্য হয়ে থাকে তারপরে কমার পরে থাকবে অক্সিলারি ভার্ব আমরা ভার্বটাকে আগে ধরবো না বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যাবে এই জন্য ভার্ব এবং সাবজেক্ট ইন্টারচেঞ্জ হবে প্লেস ইন্টারচেঞ্জ হবে সাবজেক্টের জায়গায় ভার্ব দেবে ভার্বের জায়গায় সাবজেক্ট হবে হ্যাঁ আচ্ছা এই জন্য আমরা কি করবো সাবজেক্টকে আগে ধরবো তারপরে ভিতরে নিয়মিত যাওয়ার আগ্রহ পড়লাম আমি শুধু
আর পার্সোনাল ওয়ার্ড। তাহলে নেগেশন পরিবর্তন করার সময় মাত্র এট ফার্স্ট রিপোর্টিং ভার্ব বদল করব রিপোর্টেড স্পিচটা দেখে। আমরা প্রথমে চোখ বলা ভরি পোস্টেড স্পিচটা কোন টেন্স আছে, যে টেন্স এর জুরি যে পার্স যে সেন্টেন্স আছে, যে সেন্টেন্স আছে টেন্স তো থাকতে হবে রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনফিনিটিভ, যদি পাস্ট ইনফিনিটিভ না হয় তাহলে টেন্স হবে না। তো রিপোর্টিং ভার্ব বদল করব সেন্টেন্স অনুসারে। দুই নম্বর কমা তুলব, তিন নম্বর এবং চার নম্বর কাজ একসাথে রিপোর্টের স্পিচের ভিতরে আমরা পার্সোনাল ওয়ার্ড বসাইব চেঞ্জ করে এবং আমরা টেন্স বদল করব। যেমন বললাম আগে বলে এই টেন্স সেটা হবে, সেটা হবে হ্যাঁ টেন্স হবে ইন্ডিভিজুয়াল টেন্স এবং পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্স পাস্ট ইন্ডিভিজুয়াল টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইত্যাদি। আমার তিন নম্বর একটা খেয়াল করো, শি সেড টু হিম হোয়াট ওয়াজ ইউর হবি, শি সেড টু হিম হোয়াট ওয়াজ ইউর হবি। এই বাক্যটি আমার কি দিয়ে শুরু হচ্ছে, ডাব্লিউ এস ওয়ার্ড বা ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে। ওকে বরাবরের মতো যেহেতু পাশা ইহা মানে আস দিব আমার তুলে রিপোর্টিং মানে আস, তারপরে আমি এই সাধারণ কমা এবং রিপোর্টিং কমা তুলে আর কিছু দিব না, আমি এই যে ইন্টারভিউ কোনো যা থাকবে সেটাই বলবো গুরুত্বপূর্ণ ভাবে কথাটা কেন বলো, এই কমা তুলে যদি ডাবলিস ওয়ার্ড বা ইন্টারভিউ প্রণাম দিয়ে আমার বাক্যটা শুরু হয় তাহলে আমি রিপোর্টিং মান বদল করার পরে কমা তুলে কোনো কিছু দিব না, কমা তুলে আমরা কোনো কিছু দিব না এবং ডাবলিউস ওয়ার্ড বা ইউটিউব বা ইন্টারভিউ প্রণাম যেটা আছে সেটাই থাকবে। থাকার পরে আমি শুধুমাত্র পছন্দ বাক্যটিকে অ্যাসার্টিভ করে ফেলবো, কিভাবে করবো সাবজেক্টটা আগে আনবো পার্টটা পরে নেবো, মানে হচ্ছে ইউর হবি সাবজেক্ট কত ইউর হবি পার্ট জায়গা বসলো ইউর হবি সাবজেক্ট কল বা ইউর হবি হবে মাই হবি ইউ সেকেন্ড পার্সন আর পসেসিভ তো সেকেন্ড পার্সন হিম 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 থেকে হিমের পসেসিভ হিজ হবি। ওকে 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 এখানে একবার ভুল হয়েছে কট ওয়াজ ইউর হবি, এখানে ওয়াজ হবে না যেহেতু বাক্যটা ছিল পাস্ট ইনফিনিটিভ টেন্স। আমরা জানি পাস্ট ইনফিনিটিভ টেন্স কত হয় কি হয় হয় পাস্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স করতে গেলে অ্যাড লাগবে হ্যালো বি বার was where am is are am is are was where এর পিছনে হচ্ছে been been what was what his hobby had been what his hobby had been আবার খেয়াল করো am is are present tense was where past tense এবং এইগুলির পিপি হচ্ছে ফার্স্ট পার্টনার ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে বিন। ওকে তো বাকিটা হলো সি আস ইউ হোয়াট ইজ হবি এট শেষ বাক্যটা ডাইরেক্ট বাক্য ছিল আই সেড টু হার হোয়াই আর ইউ ডিস্টার্বিং মি, আমি তাকে বললাম তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো, আচ্ছা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পরিবর্তন হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো বরাবর মত মানে কমা দিলাম হ্যাঁ সরি রিপোর্টিং ভার্ব দিলাম পাস্ট, কমা তুলে আমি দিলাম হোয়াই
y দিব যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ পণ্য দিয়ে প্রশ্ন উত্তর করে তারপরে আমি সাবজেক্টের আগে থাকে আর ওকে ফাইনাল বার এখন যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যাবে বার যাবে পরে সাবজেক্ট আসবে আগে তো ইউ ধরলো সেকেন্ড পারসন সাবজেক্টিভ ধরছে হাত আর অবজেক্টিভ ইউ সাবজেক্টিভ আর সাবজেক্টিভ কি সি ওকে আর ছিল আর তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স ওয়াজ 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 হবে এটা থার্ড পারসন সিঙ্গুলার তাহলে হয় সি ওয়াজ ডিস্টার্বিং আর ডিস্টার্বিং এটা ওয়াজ ডিস্টার্বিং আর মি ফার্স্ট পার্সোনাল অবজেক্টিভ সব সিঙ্গুল ফার্স্ট পার্সোনাল সিঙ্গুলার অবজেক্টিভ হিদোবে আই আই সাবজেক্টিভ আই এর সিঙ্গুল অবজেক্টিভ মি 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 থাকবে আ চেঞ্জ হয়ে মি ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেশন পরিবর্তনের নিয়ম আমি স্টেপ বাই স্টেপ আরো কথা বলবো আজকে তোমরা এটা ভাষা একটু প্র্যাকটিস করবে এবং আমাদের যাদের মোবাইল দিয়ে দেখতেছে তোমরা হয়তো স্ক্রিনশট নিতে পারো এটা লেখাটা হয়তো আসবে হ্যাঁ সমস্ত লেখাটা স্পষ্ট পারবে তারপরে আমার নেক্সট ক্লাসে এই নারেশন নিয়ে আরো আলোচনা করবো অন্যান্য সেন্টেন্স তাহলে আজ আর নয় সবাই ভালো থাকো সুস্থ থাকো স্টে সেফ স্টে এট হোম স্টে ব্লেসড অ্যান্ড স্টে উইথ ইউর স্টাডিজ অ্যান্ড বি হোপফুল অ্যাবাউট ইউর ব্রাইটার ফিউচার বাই সি ইউ নেক্সট টাইম আল্লাহ হাফেজ